হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ান্স কুকিং ডায়েরি। আজকে আমি তৈরি করেছি রুই মাছের কোফতা কারি। খুবই মজার একটি রেসিপি রুই মাছের কোফতা কারি। রেসিপিটি আমি স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিচ্ছি এর পুরো প্রসেসটি। প্রথমেই চলে যাচ্ছি রুই মাছ সিদ্ধ করতে। আর এই জন্য এখানে আমি নিয়েছি 5 পিসের মতো রুই মাছ। এই মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে চেষ্টা করবেন পেটের মাছ না নিয়ে পিঠের মাছ নিতে, কারণ পেটের মাছে একটু তেল বেশি থাকে। তাই এই মাছে অ্যাড করছি আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো, আধা চা চামচ লবণ, এক চা চামচের মতো আদা রসুন বাটা এবং 1 কাপের মতো পানি। সবকিছুর সাথে মাছগুলো একটু উল্টিয়ে পাল্টে মিশিয়ে নিচ্ছে। মাছের পানিটা এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে মাছগুলো সিদ্ধ হতে হতেই পানিটা টেনে যায়। এরপরে কড়াইটাকে একসাথে বসিয়ে দিচ্ছি চুলার উপরে। ঢাকনাটা ঢেকে দিয়ে ফিরে আসছি মাছ সিদ্ধ করে। এই সিদ্ধ মাছগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি সিদ্ধ করা মাছগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এই মাছ থেকে আমি কাটা এবং চামড়া বেছে আলাদা করে নিচ্ছি এবং মাছগুলো বেছে একটু বোলে রেখে নিচ্ছি। সিদ্ধ করা মাছ বাছতে খুব একটা সময় লাগে না। আমার মাছ বাছা হয়ে গিয়েছে। আর এখানে মাছের চামড়া এবং কাটাগুলো ফেলে দিচ্ছি। মাছের সাথে আরো নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু, কিছু কুচনো ধনিয়া পাতা, 5-6টি কাঁচামরিচ কুচি, আধা চা চামচের মতো লাগবে লবণ, 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আধা চা চামচের মতো আদা রসুন বাটা এবং 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। এবারে এক এক করে এই মাছের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। আলুটাকে ভেঙে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা অবশ্যই বাইন্ডিং এর জন্য ইউজ করছি, কুচনো কাঁচামরিচ, ঝালটা আপনারা পছন্দ মতোই দিবেন, আদা রসুন বাটা, এবং সামান্য পরিমাণ লবণ। যেহেতু মাছে লবণ আগেই দেয়া ছিল, আমি দিচ্ছি এখানে আলুর জন্য। সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে আলু মাছের সাথে যেন খুব ভালোভাবে ভর্তা হয়ে যায়। এরপরে অ্যাড করছি কুচনো ধনিয়া পাতা। সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডোটা যদি খুব বেশি নরম হয় তাহলে কর্নফ্লাওয়ার কিংবা ময়দা ইউজ করতে হবে। মাছের ডোটা কোফতা তৈরির জন্য রেডি হয়ে গেল। আর যদি ডোটা হার্ড হয় তাহলে সামান্য পরিমাণ পানি ইউজ করে নিতে হবে। এরপরে মাছের ডো থেকে আমার হাতের মোট পরিমাণ নিয়ে আমি একে একে বল তৈরি করছি এবং প্লেটে রেখে নিচ্ছি। এভাবে করে সবগুলো মাছের বল আমি তৈরি করে নিলাম। চলে যাচ্ছি এই কোপ্তাগুলো ডুবো তেলে ভাজতে। এর জন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালো করে গরম হলে খুবই সাবধানে দিয়ে দিচ্ছি এই কোপ্তাগুলো। কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। আর এগুলোর উভয় পাশেই আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট পরে কোপ্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তবে এগুলোকে খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, কারণ এগুলো ভেঙে যেতে পারে। কোপ্তাগুলো সব সাইড ভাজতে আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছিল। কোপ্তার কালার প্রায় সব দিকেই সমান হয়ে এসেছে। এরপরে একটি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে কোপ্তাগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এবারে চলে যাচ্ছি কোপ্তাগুলোর কারি তৈরি করতে।
আর এর জন্য নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, কিছু ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচ গুঁড়ো, 5-6টি সবুজ কাঁচামরিচ, আধা চা চামচ লবণ, 2টি তেজপাতা, 2টি দারচিনি এবং 2টি এলাচি। আর নিয়েছি 1 কাপের মতো পানি। চলে যাচ্ছি কোপ্তা কারি রান্না করতে। এজন্য রান্নার প্যানে দিয়ে দিচ্ছি কোপ্তা ভাজারি 3-4 টেবিল চামচের মতো তেল। অ্যাড করছি পেঁয়াজ বাটা, আরও দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি এবং এলাচি। এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এতে অ্যাড করছি আদা বাটা এবং রসুন বাটা। এগুলোকে 3-4 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি, অর্থাৎ তেল মশলা থেকে আলাদা হওয়া পর্যন্ত। এরপরে এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ভাজা জিরে গুঁড়ো। এগুলোকে পেঁয়াজ রসুন আদার সাথে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করছি সামান্য পরিমাণ পানি এগুলো কষানোর জন্য। সব কিছুকে আবারও 3-4 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। মশলার সাথে পানিকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি এগুলোকে খুব ভালো করে ফুটে আসার জন্য। এরপরে এতে দিয়ে দিচ্ছি ভাজা মাছের কোপ্তাগুলো। লবণটা টেস্ট করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। একবারের জন্য কোপ্তাগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একে ঢেকে দিচ্ছি প্রায় 8-10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে, ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কোপ্তাগুলো খুবই নরম, তাই উল্টাতে হবে না, একটু শেক করে নিলেই হবে। এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। এগুলো দিয়েও একটু ঝাঁকিয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছে। এরপরে ধনিয়া পাতা এবং কাঁচামরিচের গন্ধটা ছড়ানোর জন্য 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিলাম। রুই মাছের কোপ্তাকারি হয়ে এসেছে, তাই এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং এরপরেই খুব সাবধানে সার্ভ করে নিচ্ছি একটি বোলে এই রুই মাছের কোপ্তাকারি। খুবই মজার এবং টেস্টি একটি রেসিপি। আমি খুব সহজভাবেই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব ইজিভাবেই তৈরি করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল মজাদার রুই মাছের কোপ্তাকারি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরিকে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আমার কোনো রেসিপি যদি আপনারা ট্রাই করেন তাহলে রেসিপির ছবি তুলে কিংবা ভিডিও করে পোস্ট করতে পারেন আমার ফেসবুক গ্রুপ কুকিং রেসিপিতে। আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে লক্ষ্য রাখুন আমাদের ফেসবুক পেজ নিয়ান্স কুকিং ডায়েরিতে। নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।